গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 5:30, আর আমরা উঠেছি 5টার আগে উঠেছি। উঠে আজকে 5:30 থেকে আমি ব্লগটা আরম্ভ করলাম, কারণ আজকে আমরা যাব গুয়াহাটিতে, কিছু পূজার বাজার করব। তার জন্য আর আগে গিয়েছিলাম তা তো ডাক্তার দেখানোর জন্য, কিন্তু আজকে শুধু পূজার বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। রুটি বানানো হয়ে গেছে, ডিম সিদ্ধ, আর কালকে রাতের অল্প কিছু তরকারি ছিল, এগুলো দিয়ে আমরা খেয়ে যাব। 7টার সময় গাড়ি ডাকা হয়েছে, 7টার সময় যাব। রেডি হয়ে বসে আছি, এখন গাড়ি যখন আসবে তখন যাব, কিন্তু এখন তো টাইম হয়ে আসছে যাওয়ার, তা আমরা তো সবাই রেডি। এখন বাড়িতে কেউ নাই, শুধু আমি আর আমার বোন, মেয়েও হোস্টেল চলে গেছে, ছেলে তো বাড়িতে থাকেই না, হাজব্যান্ডও বাইরেই থাকে, শুধু আমি আমার বোন আছে বাড়িতে। তাই আমরা দুজনেই যাব, আর ওখান থেকে আমার মেয়ে আর ভাই, ওরা গুয়াহাটি থেকে আর কি, ওরা আসবে, তো একসাথে আমরা শপিং করব। ওরা, আমার হাজব্যান্ড হলো আজকে যাবে না, ও তো যায়, ছুটিও পায় না, তার জন্য যেতে পারে না। আমরা যাব, এখন অল্প বসে আছি, দেখি কটা আসে। 7টার সময় কথা দিয়ে কথা বলেছিল 7টার সময় আসবে, এখন 7:10 বাকি, কত আরো 10 মিনিট পরেই আসবে। তো এখন আমাদের সব রেডি হয়ে গেছে, শুধু এখন আসলেই আমরা চলে যাব। এই দুপুরবেলা রোদে বাইরে বেরোনো যায় না, এত গরম, তার মধ্যে পূজার বাজার করা একটা সাংঘাতিক বড় কথা। দেখি এখন কোন জায়গায় ঢুকতে পারি, তবে আমার মেয়ের কাপড়ের জন্য মেন, আমাদের কাছে মোটামুটি হয়ে গেছে, ওর কাপড় কিছু কিনা হয় নাই এখনো। তাহলে এখন দেখি কোন জায়গায় ঢুকা যায়। এমনি কুর্তির দাম দর করতে তো হিসাব দাম আপনাদেরকে কম টিকিট না কম তো নেই হোগা 200 হ্যাঁ বাজু দিয়ে 200 লাগানা পড়েগা আয় নিবি না না নি নি তো না 150 কে এটা রাজু সিগারেট পেন ওহ না না এখানে আমরা জুস খাবো, হ্যাঁ ভীষণ গরম পড়েছে তো তাই এখন আমরা খাবো মৌসুমি জুস, আর মেয়ে খাবে পাইনাপেল। মৌসুমি
সাথে খুব ভালো লাগছে ফুলগুলো, এখান থেকে খুব ফুল কিনবো। একটা রেস্টুরেন্টে আসলাম খাবার জন্য, এটা আমরা এখন সব বসছি, অর্ডার করেছি, দোসরই অর্ডার করেছি। রেস্টুরেন্টটা খুব ভালো, এবার আমরা প্রথম আসলাম এখানে। বেশি খাওয়া দাওয়াটা আসে, তারপর খাই। এখন তিনটা হয়েছে, খুদেও লেগেছে ভীষণ। আগে ওরা দেব, তারপরে আমরা দেওয়ার পরে খাবো। আমাদের দোসা আসছে, এখন আমরা দোসা খাবো। এই সাইডে কত ফলের দোকান, শুধু ফলেই এদিকে বিক্রি হচ্ছে। ভীষণ ভালো লাগছে ফলগুলো দেখে। আমরা কিছু ফল কিনেছি এখান থেকে, এখন আমাদের সব মার্কেটিং হয়ে গেল, শপিং করলাম। এখন আমরা বাড়ি ফেরার পথে, এখানে সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর আজকের এখন ভিডিওটি এখানে শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।